খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এগিয়ে এসেছে সাংস্কৃতিক সংগঠন। ঋষা সাংস্কৃতিক সংগঠন ঋষা বসন্ত বরণ পরিচালন সমিতির উদ্যোগে নেত্রকোনার পথ চলা শুরু হলো আজ থেকে। ঋষা 12 জীবী ইউথ সোসাইটি ক্লাবে খোলা হলো নেত্রকোনা। এবার থেকে প্রতি শনিবার দুপুর 3টে থেকে বেলা 5টা পর্যন্ত এই ক্লাবে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের জন্য বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হবে। এই চক্ষু পরীক্ষা শিবিরের নাম দেওয়া হয়েছে নেত্রকোনা। প্রথম দিন 33 জন মানুষ এই শিবিরে চক্ষু পরীক্ষা করান। প্রখ্যাত চিকিৎসক অভিজিৎ দত্ত প্রতি শনিবার এখানে বিনা ব্যয়ে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের চক্ষু পরীক্ষা করবেন। আসন্ন দীপাবলি ও জগদ্ধাত্রী পুজোয় চলছে দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুনের ফাটাফাটি ধামাকা অফার। ফেসিয়াল মাত্র 449 টাকা, এক্সপ্রেসো হেয়ার কাট মাত্র 249 টাকা, হেয়ার স্পা 599 টাকা। এছাড়াও চলছে আরও আকর্ষণীয় অফার এবং প্যাকেজ। তাহলে আজই চলে আসুন আপনার নিকটবর্তী দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুনে। আমাদের শাখাগুলি রিষড়া বাঙ্গুর পার্ক, শ্রীরামপুর মানসী বাজার, আরামবাগ বসন্তপুর মোড় এবং আপকামিং স্টোর শ্যাওড়াফুলি। ফোন নম্বর 8777023189। আজকে আমাদের কর্মসূচি চক্ষু পরীক্ষণ শিবির, আমরা নেত্রকোনা নাম দিয়েছি চক্ষু পরীক্ষণ শিবিরের। আমরা প্রত্যেক শনিবার দুপুর 3টে থেকে 5টা এই সময়টা আমাদের বিশেষজ্ঞ অভিজিৎ দত্ত উনি আমাদের সময় দিয়েছেন, উনি আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। আজকে মোটামুটি 33 জন নাম লিখিয়েছে। এই 5টার মধ্যে যতজনকে দেখানো যায় প্রত্যেক দিনই আমরা সেটা চেষ্টা করি। কোভিডের পর মানুষের আর্থিক অবস্থাটা অত্যন্ত খারাপ হয়ে গেছে অনেকেরই, তো আমরা যদি এখন এই সুবিধাগুলো মানুষকে দিতে পারি তাহলে অনেক মানুষ উপকৃত হবে, এটার জন্যই আমাদের এই পরিকল্পনা। এই আমাদের সংগঠন মূলত একটি সাংস্কৃতিক সংগঠন। এই সাংস্কৃতিক মঞ্চ থেকেই আমরা মানুষের পাশে দাঁড়ানোর একটা মানে চেষ্টা করছি, সেটা এই চক্ষু পরীক্ষণ কেন্দ্র দিয়ে আমরা শুরু করলাম। আগামী দিনে আমাদের আরও ইচ্ছা আছে একজন হোমিওপ্যাথি ডাক্তার বসানো। এইভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমরা চোখ দিয়ে শুরু করেছি এবং ধীরে ধীরে সামাজিক ক্ষেত্রে অনেক কাজ আমরা ভবিষ্যতে করতে চাই। জনসংযোগ বাড়ানো আছে, তেমন মানুষের পাশে দাঁড়ানো, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আজকের কর্মসূচি মূলত হচ্ছে আমাদের আজকে শুভ উদ্বোধন হলো নেত্রকোনা চক্ষু পরীক্ষণ কেন্দ্রের, যেখানে ডাক্তারবাবু এসেছেন আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের একটু সেবা দেওয়ার জন্য। অনেক দূর দূর থেকে আজকে এসেছেন অনেক বয়স্ক বয়স্কা মহিলা পুরুষ অনেকেই এসেছেন। আমরা আজকে সবাইকে পরিষেবা দিতে পারছি না, আমাদের খুব খারাপ লাগছে। সারা বছরের কর্মসূচি আমরা চেষ্টা করব প্রতি শনিবার দুপুর 3টে থেকে যাতে সবাই পরিষেবা পান, তার জন্য আমরা চেষ্টা করছি, এই কর্মসূচি আমরা চেষ্টা করব। আপাতত আমরা ঋষার এই একটাই কেন্দ্র করেছি চক্ষু পরীক্ষণ কেন্দ্রে, যেখানে এই ধরনের পরিষেবা আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এরপর আমরা চেষ্টা করব, যদি আমাদের পক্ষে সম্ভব হয়, আমাদের সীমিত সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করব যে আরও কিছু পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার। এখন সবটা বলে উঠতে পারছি না, কারণ যখন পরিষেবা পরিকল্পনা বাস্তবে রূপায়ণ হবে তখন আমরা আবার আস্তে আস্তে ধীরে ধীরে প্রকাশ্যে আনবো সেগুলো। আমার বন্ধুরা সবাই তো বললেন এই সম্পর্কে, তা আমি আমার তরফ থেকে এই 12 জীবী ইয়ুথ স্টার ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওরা আমাদের পাশে দাঁড়িয়েছেন বলে আমরা এই কাজটাকে মানে করার উৎসাহ বা সাহসটা পেয়েছি। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ ICU ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন।